হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের যে আলোচনা আমার এই ভিডিওটিতে করব, এই আলোচনাগুলি মানে আমি সর্বপ্রথম এই আলোচনাগুলো করছি, অন্য কেউ এই আলোচনাগুলো আপনার সাথে করেনি বা আপনি এরকম ভিডিও আর কোনোদিন দেখেননি। আর যদি এর আগে এই আলোচনাগুলি আপনি শুনে থাকেন বা এরকম ভিডিও দেখে থাকেন, তাহলে আমার ভিডিওটিতে আনলাইক মেরে ডিসলাইকের যে বটন আছে ওইটাতে টিপ মেরে চলে যেতে পারেন। আর যদি প্রথমবার শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এ ধরনের নতুন নতুন যে নলেজেবল ভিডিও আছে এগুলো আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এই জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তো বন্ধুরা, মূল কথায় আসি। মূল কথা হচ্ছে আপনার আইডি, আপনার ফেসবুকের আইডি বা ইমেল আইডি বা যে কোনো আইডি হ্যাকিং থেকে বাঁচাতে হলে কী করতে হবে আপনাকে। প্রথমে যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনাকে নিজেকে সতর্ক হতে হবে, নিজেকে অনেক বেশি সতর্কিত করতে হবে। এর জন্য আপনার থার্ড পার্টির কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না বা অন্য কোনো কঠিন যে পাসওয়ার্ডগুলো আমরা মনে করি হার্ড পাসওয়ার্ডের দ্বারা আপনার ইমেল আইডিকে ইয়ে করে রাখবেন, এটাও করতে হবে না। তো বন্ধুরা, কথা হচ্ছে আপনি আপনার আইডিটাকে বাঁচাতে হলে আপনাকে প্রথমে যে ধাপটা নিতে হবে সেটা হচ্ছে নিজেকে ভালোভাবে সতর্কিত করতে হবে, লুভ কমাতে হবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, লুভে পাপ আর পাপে মৃত্যু। এই লুভের কারণেই আপনি আপনার আইডিটিকে কোনোদিন হারাতে পারেন। তাই আপনাকে বলতে চাই, আপনি কোনোদিন লুভের মধ্যে পড়বেন না। তো আপনি ভাবছেন হয়তো কীরকম লুভের কারণে আমার আইডিটা আমি হারাতে পারি। তো লুভটা হচ্ছে বন্ধুরা, অনেক হ্যাকাররা কী করে, আপনার মেসেঞ্জারের মধ্যে মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবে বা ইমোর মধ্যে মেসেজ করবে বা আপনার মোবাইল নাম্বারের মধ্যে মেসেজ করবে। এই মেসেজের মধ্যে লিখবে কী লিখবে, আপনি এই নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রেস করে ঢুকে, যেই লিঙ্কের মধ্যে প্রেস করে ঢুকবেন, ঢুকার পরেই আপনার মোবাইল এক মাসের জন্য রিচার্জ হয়ে যাবে, আনলিমিটেড রিচার্জ এক মাসের জন্য, বা আপনার মোবাইলে 2 GB ডাটা, ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন, বা আপনার অ্যাকাউন্টে 500 টাকা দিয়ে দেবে। মানে এইরকম কিছু একটা লুভের জিনিস আপনাকে লুভ দেখানো হবে, আর আপনিও সেই লুভে, আপনি তার লুভের মধ্যে পড়ে আপনি যখন তার লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আইডি যে আছে আপনার আইডিটা ওর কাছে চলে যাবে। তো বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন কীরকম এইরকম এই কাজটা হয়। তো আমি এর জন্য আপনাদের একটা জিনিস, আমি একটা ওয়েবসাইটের নাম বলছি, আপনারা ওই ওয়েবসাইটের ভিতরে গিয়ে সম্পূর্ণ জানতে পারবেন। ওয়েবসাইটটির নাম হচ্ছে জেড শ্যাডো অ্যাপ ওয়েবসাইট, জেড শ্যাডো, ZSHADOW, জেড শ্যাডো। এই ওয়েবসাইটের ভিতরে ঢোকার পর আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা হচ্ছে আপনি জেড শ্যাডো ওয়েবসাইটের ভিতরে ঢোকার পর দেখবেন আপনাকে একটা আইডি লিঙ্ক দেবে ওরা, ওই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পর অন্যদেরকে শেয়ার করার কথা বলবে ওরা, শেয়ার করার সঙ্গে সঙ্গে যেই ওই লিঙ্কের মধ্যে অন্য কেউ, মনে করেন আমি আপনার কাছে ওই লিঙ্কটা সেন্ড করলাম, আপনি ওই লিঙ্কে ক্লিক করলেন, ক্লিক করার পর যখনই আপনার আইডি পাসওয়ার্ড, ওই লিঙ্কে ক্লিক করার পর যখনই আইডি পাসওয়ার্ড ডালবেন, ডালার সঙ্গে সঙ্গে ওই যে জেড শ্যাডোর যে অ্যাকাউন্ট আছে ওর অ্যাকাউন্টের ভিতরে আপনার আইডি পাসওয়ার্ডটা শো হয়ে যাবে বা দেখানো শুরু করে দেবে। এটা হচ্ছে হ্যাকারদের ফর্মুলা, আপনারা অবশ্যই হ্যাকারদের হাত থেকে বেঁচে থাকবেন, আপনারা অবশ্যই হ্যাকারদের ফান্দে পড়বেন না। তো বন্ধুরা, এই কয়েকটি কথা ছিল আজকে আপনাদের জন্য, আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়ে গেছে ভিডিওটা। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, এতে করে আমার দেওয়া প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আর লম্বা না করে এখানেই শেষ করছি। আশা করি নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।